বলো আর করবো না না খেতেও অনেক সুন্দর লাগবে সুস্বাদু হরে কৃষ্ণ মাই সিম্পল ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন সকাল 9:30 বাজে এখন থেকে আমি আজকে ভিডিওটি শুরু করলাম আর আমি আছি এখন বাগানে আমাদের সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এমনকি তপু খেয়ে স্কুলে চলে গেছে মাধব ঘুমিয়ে আছে মাধব এখনও ঘুম থেকে ওঠেনি তো আমি এখন আছি বাগানে তো আমাদের একজন কাজের লোক এসেছেন উনি সুপারি পারছেন তো ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি তো বন্ধুরা আজকে ভিডিওটি দেখতে থাকুন নতুন দিন নতুন সকাল আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমারই তো দেখলে ভয় করতেছে না 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 দাদা আর উঠার দরকার নাই দেখুন কিভাবে এক গাছ থেকে আর এক গাছে সুপারি পারে এই যে আমি চলে এসেছি দুপুরে রান্নার জন্য রান্নাঘরে আর এখন আমি বাইরে রান্নাঘরে রান্না করি আপনারা আমার আগে যারা ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন যে আমার বাইরে চুলো তৈরি করা ছিল তো পরে সেটা ঠিকঠাক করে এখন আমি বাইরে রান্না করার জন্য চলে এসেছি অনেকদিন যাবতীয় আমি বাইরেই রান্না করি তো আপনাদের সাথে সে ভিডিও শেয়ার করা হয়নি তো এখন থেকে আপনারা এগুলো দেখতে পাবেন তো আজকে দুপুরে রান্না করব ফুলকপি আলু সবজি মূলো বেগুন আলু সবজি লাল ঘন্ট আর লাল শাক তো আপনাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করব ফুলকপি আলুর রেসিপি একদম কম তেল মশলার রান্না তো তার জন্য আমি এই যে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর আমার সব সবজি বানিয়ে ধুয়ে টুয়ে রেডি করা হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করব আমি কড়াইতে সরিষা তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে এসেছে প্রায় আর এই যে এখানে সব
উপকরণ আদি আমি রেডি করে নিয়েছি। এই যে ফুলকপি আলু সব সবজি বানিয়ে নিয়েছি। এই যে এখানে তেলটা গরম হয়ে গেছে, এখন এই যে আলুগুলো আমি দিয়ে দিব। আলুগুলো দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। আর আলুগুলো সব ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো আমি তুলে নেব। এখন এই যে তেলের ভিতরে আমি ফুলকপিগুলো দিয়ে দিব। এই যে আমি এরকম ফুলকপিগুলো বানিয়ে নিয়েছি। এখানে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। যে এই তেলের ভিতরে এখন এই যে বাটিতে কালো জিরা রাঁধুনি রেডি করে রেখেছি, তো এটা সম্বরাতে দিয়ে দিব। আর এখানে আদার কাঁচা লঙ্কা এটা আমি বেটে না ঠিক একটু থেতো করে নিয়েছি, তো সেটা দিয়ে দেব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে, তো এখন আমি এই যে ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিব। আজকে রান্নাটা হবে একদম কম তেল মশলার রান্না। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া। স্বাদ মতন লবণ। এই যে সামান্য একটু ধনিয়ার গুঁড়া। সামান্য একটু জিরের গুঁড়া। এখন ভালোভাবে আমি মিশিয়ে নিব। এই যে সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেছে, এখন আমি এটাতে জল দিয়ে দিব। এখন সবজিটা আমি ঢেকে দেব।
তো এখন আমি একটু ঢাকনাটা উঠিয়ে নেব, নিয়ে একটু দেখব যে কি অবস্থা। এই যে সুন্দর মতন সবকিছু সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে, আর এই সবজিটাতে একটু রস থাকবে। তো এখন আমি সবজিটি ঢেলে নেব। এই যে ফুলকপি আলু সবজি রেডি। তো দেখতে এতটা সুন্দর লাগছে, আশা করি খেতেও অনেক সুন্দর লাগবে। দুপুরে ভোগ লাগানো হয়ে গেছে, আর এই যে এখানে তোপুর বাবা আজকে দুপুরে ভোগ লাগিয়েছে, তো এখন আরতি করবে। তো আপনারা এই যে ভোগ দর্শন করে নিন। লাল শাক, মূলো বেগুনের সবজি, লাল ঘণ্ট, ফুলকপি আলু সবজি, লেবু, আর তার সাথে সাথে ভগবানও দর্শন করে নিন। তোপর তোপর বাবা প্রসাদ পেতে বসে পড়েছে, তোপর মাত্র স্কুল থেকে আসলো। শীতের দিনে লাল শাক কত সুস্বাদু। কেমন আছে তপু? যাক, মূল্যবেগুনটা তো সেই হয়েছে, সবাই তো সুস্বাদু হয়েছে, আর ভগবানের প্রসাদ তো এটা সবসময় সুস্বাদু। ফুলকপি যে এত সুস্বাদু হয়েছে আজকে, একদম কম তেল মশলায়, একদম কম তেল মশলায়, আজকে বেশি তেল মশলা দেইনি, এত সুস্বাদু পাইলাম এই ফুলকপি যা, মানে যদি যা অনেক দিন আমার মনে থাকবে, এত ভালো হয়েছে আজকে। এই যে আজকে গাছ থেকে যে সুপারিগুলো পাড়া হয়েছে, তো এখানে তপুর বাবা বসে সুপারিগুলো ভাঙছে, আর ওইখানে এক জুড়ি ভাঙা হয়েছে, এই সাইডে যে কাঁচা সুপারি রাখা হচ্ছে, এখন আমি বসবো ভাঙতে। আর তপুকে প্রাইভেট পড়াতে চলে এসেছে, আর এই যে দেখুন মাধবের কী কাজ, মাধব এই যে সুপারির ছড়াগুলো সব দূরে দূরে ফেলে দিচ্ছে। দুষ্টুমি করে করে না, আর কখনো করবা? কান ধরো, বলো আর করবো না, না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে আমি এই পর্যন্তই রাখবো। আর আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একটুও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে একটি নতুন ব্লগের সাথে। হরে কৃষ্ণ।